السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال عليه الصلاة والسلام: الإسلام يعلى ولا يعلى عليه. وقال عليه الصلاة والسلام: الدين النصيحة والمجالس الأمانة. وقال عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. شبائي دروش شريف پاٹ کری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قابل احترام محترم مصلیان کرام، مربیان عظام، علماء کرام এবং পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মুবারক সময়, অত্যন্ত মুবারক দিন এবং মুবারক মাসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ঘরে আসার এবং জুমুয়ার নামাজ আদায়ের পূর্বে দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সবাই দিল থেকে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই আর দোস্ত, বর্তমান পৃথিবীতে বিশেষ করে পশ্চিমা বিশ্বে একটি বিষয় আমাদের সামনে সুস্পষ্ট,
যে ইসলাম এবং মুসলমানদের প্রতি বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন এবং মুসলমানদের অধিকার এটাকে হরণ করা হচ্ছে বিভিন্ন স্থানে মুসলিম নারীদের হিজাবকে টেনে খুলে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমানদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বিভিন্ন দেশের ভিসা বন্ধ করে দেওয়া হচ্ছে কোন মুসলিম পরিবার তারা ঘর থেকে বের হওয়ার পর তাদেরকে রাস্তাঘাটে অবমাননা শিকার হতে হচ্ছে এমনকি বেশ কিছুদিন যাবৎ আমরা ফ্রান্স এবং ডেনমার্ককে দেখেছি তারা বেশ কয়েকবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র তারা অঙ্কন করেছে এবং গোটা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়কে আঘাত করেছে এবং গত কিছুদিন পূর্বে সুইডেনে পবিত্র কোরআনকে অবমাননা করে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে নাউযু বিল্লাহি মিনহু আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই ধরনের ন্যাক্কারজনক কাজ থেকে হেফাজত করেন সবাই বলি আমিন তো মেরে আজিজ ও দোস্ত যদিও এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনার মতো দেখা যায় কিন্তু এর পিছনে একটি বড় এজেন্ডা এবং প্রোপাগান্ডা এর পিছনে নিহিত রয়েছে আজকে আমরা চেষ্টা করব এই সমস্ত ঘটনার পিছনের ঘটনাটি বোঝার এবং মুসলিম উম্মাহ হিসেবে আমাদের কি করণীয় সেই বিষয়ে ধারণা গ্রহণ করা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার সঠিকভাবে বলার এবং আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন মেরে আজিজ ও দোস্ত পুরো মুসলিম বিশ্বে মুসলিম বিশ্বকে সামনে রেখে পশ্চিমা বিশ্ব এবং ইউরোপিয়ান যে দেশগুলো তারা যেভাবে মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার নিপীড়ন এবং মুসলমানদের ধর্মীয় গ্রন্থ নবী এবং ধর্মের উপর যে ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটায় এর পিছনে যে প্রোপাগান্ডা এর পিছনে যে এজেন্ডা এর নাম ইসলামোফোবিয়া এটা একটা সাবজেক্টে পরিণত হয়েছে গত এক শতাব্দীতে একশো বছরে এটা একটা সাবজেক্ট যেটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এর নাম ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি মানুষকে ইসলাম সম্পর্কে ভীত করে তোলা মানুষকে ইসলামের ব্যাপারে মানুষের মধ্যে নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেওয়া এটাকে বলে ইসলামোফোবিয়া যদি আপনি অক্সফোর্ড ডিকশনারি খোলেন তো দেখবেন তারা নিজেরাই এটা লিখেছে যে ইসলামোফোবিয়া কী জিনিস দ্য ফিয়ার অফ ইসলাম এটা হচ্ছে ইসলামের প্রতি ভয় অ্যাজ এ পলিটিক্যাল ফোর্স ইসলামের যে শাসন ক্ষমতা ইসলাম যে মানুষকে এবং গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে মানুষকে পরিচালিত করতে পারে এক আল্লাহর বিধান অনুযায়ী এটাকে পুরো পশ্চিমা বিশ্ব ভয় পায় দ্য ফিয়ার অফ ইসলাম ইসলামের প্রতি ভয় অ্যাজ এ পলিটিক্যাল ফোর্স ইসলাম মানুষের উপর তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার সমাজ এটা ইসলাম পরিচালনা করবে ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত হবে এই পুরো বিষয়টা পশ্চিমা বিশ্বের জন্য ভীতির কারণ তো এটাকে তার একটা বিষয় বানিয়ে নিয়েছে যে বিষয়ের ছোটোখাটো বিস্ফোরণ ঘটে যে কোরআনকে অবমাননা করা হয় কখনো রাসূলের প্রতি ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয় কখনো ইসলামের কোনো বিধানকে কটাক্ষ করা হয় কখনো ইসলামের পর্দার বিধানকে বর্বরতা বলা হয় এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে তার উপসর্গ এর মূল বিষয় হচ্ছে ইসলাম ভীতি গোটা পৃথিবীতে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া তুমি রে আজিজ ও দোস্ত পশ্চিমা বিশ্বের একটা বড় এজেন্ডা হচ্ছে তারা চায় যে মুসলমান তারা নামাজ রোজা হজ জাকাত ইসলামের বিধানগুলো এটা শুধুমাত্র তারা ব্যক্তি জীবনে পালন করবে এর বাইরে যেন ইসলামের কোনো বহিঃপ্রকাশ না ঘটে যদি ইসলামের বাইরে চলে আসে তো পশ্চিমা বিশ্বের জন্যে যারা গোটা পৃথিবীকে এখন শাসন করছে তাদের জন্য এটা চ্যালেঞ্জের কারণ হবে তাদের শাসন ব্যবস্থা ভেঙে যাওয়ার উপক্রম হবে
এবং ইসলামের আদর্শের ছায়াতলে পৃথিবীর হাজারো মানুষ চলে আসবে। এই হচ্ছে তাদের ভয়ের জায়গা। এই জন্য তারা চায় যে একজন ব্যক্তি নিজে নামাজ পড়ুক, এতে কোনো বাধা নেই, কিন্তু সে তার ছেলেকে নামাজ পড়াতে বাধ্য করতে পারবে না। এটা পশ্চিমা সভ্যতার শিক্ষা। পশ্চিমা দেশে আপনি গিয়ে দেখবেন যে সেখানের পিতা তার সন্তানকে কোনো কাজে বাধ্য করতে পারে না। পশ্চিমা বিশ্বের কোনো মুসলিম পিতা সে যদি তার মেয়েকে পর্দা করতে বাধ্য করে তো তার মেয়েরই অধিকার রয়েছে, সে পিতার বিরুদ্ধে মামলা করতে পারে। তো মেরে আজিজ ও দোস্ত, তাদের চাওয়া যে ইসলাম শুধুমাত্র ব্যক্তির ভিতরে থাকবে, আপনি আপনার পরিবারে আপনার স্ত্রীকে ইসলামের উপর বাধ্য করতে পারবেন না, আপনি আপনার ছেলেকে ইসলাম পালনে বাধ্য করতে পারবেন না, আপনি আপনার মেয়েকে ইসলাম পালনে বাধ্য করতে পারবেন না, আপনি ইসলামকে আপনার ঘর থেকে ট্রান্সফার করে আপনি বাজারে নিতে পারবেন না, সিন্ডিকেট ইসলামে নিষিদ্ধ, এটাকে বন্ধ করতে পারবেন না, হালাল এবং হারামের যে যাচাই এটা বাজার পর্যন্ত যেতে পারবে না। মদকে ইসলাম হারাম করেছে, বাজার পর্যায়ে মদ হারাম হবে না। ইসলাম ব্যভিচারকে নিষিদ্ধ করেছে, সামাজিক পর্যায়ে ব্যভিচার হারাম হবে না, নিষিদ্ধ হবে না। এটা তাদের চাওয়া। তারা চায় যে মুসলমানদের অর্থ ব্যবস্থা, এখানে ইসলাম ঢুকবে না, এখানে সুদ চলবে, অন্যায় চলবে, ঋণের উপর ব্যবসা চলবে এবং এমন পুঁজিবাদী ব্যবস্থাপনা চলবে যেখানে ধনী শুধু ধনী হতে থাকবে, গরিব শুধু গরিব হতে থাকবে, যাকাতকে বাধ্যতামূলক করা যাবে না, অসরকে বাধ্যতামূলক করা যাবে না, ইসলামী রাষ্ট্রের যে আয়ের খাত এগুলোকে বাধ্যতামূলক করা যাবে না। এইভাবে তারা বাজার থেকে ইসলামকে সরিয়েছে, অর্থনীতি থেকে ইসলামকে সরিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম চলবে না, ছেলে মেয়ে একত্রে পড়বে, ছেলের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা, মেয়েদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা, এটা ইসলামের ধারণা, এটা প্রতিষ্ঠিত করা যাবে না। ছেলে ছেলেকে পড়াবে, মেয়ে মেয়েকে পড়াবে, এই শিক্ষা ব্যবস্থা এটা প্রতিষ্ঠিত করা যাবে না। এই হচ্ছে পুরো চিত্র তাদের। এটার নাম ইসলামোফোবিয়া। গোটা পৃথিবীর মানুষের সামনে ইসলামের একটা বীভৎস রূপ তারা পেশ করেছে যে ইসলাম সন্ত্রাসের ধর্ম, ইসলাম মানে হাত কেটে ফেলা, ইসলাম মানে পাথর মেরে হত্যা করা, ইসলাম মানে বর্বরতার যুগে ফিরে যাওয়া, ইসলাম মানে মানুষকে মেয়েদের স্বাধীনতাকে হরণ করে নেওয়া, ইসলাম মানে বাক স্বাধীনতাকে রুদ্ধ করা, ইসলাম মানে অন্ধবিশ্বাসী হওয়া। এই কনসেপ্ট, এই চিন্তা গোটা পৃথিবীর মাঝে তারা সাপ্লাই করছে এবং ইসলামের প্রতি ভীতি মানুষের সামনে পেশ করছে। তো এর কিছু কিছু বহিঃপ্রকাশ আমরা এই ধরনের ঘটনাগুলোর মধ্য দিয়ে দেখতে পাই যে কোথাও মুসলমানদেরকে অপদস্থ করা হচ্ছে, কোনো কোনো জায়গায় মুসলিম মেয়েদের হিজাবের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের জন্য ভিসা বন্ধ করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে ইসলাম ফোবিয়া, ইসলাম ভীতির বিভিন্ন উপসর্গ মাত্র। এই জন্য এই সমস্ত জায়গায় মুসলমানদের খুব সচেতনতা প্রয়োজন। আমরা শুধু কোরআন পুরানো হচ্ছে এতেই কষ্ট পেয়ে শেষ, এটা আমাদের বোকামি হবে, ব্যর্থতা হবে। এর পিছনের কলকাঠিগুলো আমাদের বুঝতে হবে যে কেন কোরআন পড়ছে, কেন হুজুরে পাকের ব্যঙ্গচিত্র করা হচ্ছে। তার তো কোনো ছবিই নেই, তো এর ব্যঙ্গচিত্র করার অর্থ কী, এর উদ্দেশ্য কী, এটা আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে। তো মেরে আজিজ ও দোস্ত, আপনি যদি পবিত্র কোরআনকে পড়েন তো দেখবেন যে ইসলাম হচ্ছে এমন এক শক্তি, যদি একা একজন ব্যক্তি ইসলাম নিয়ে আসে, একা একজন ব্যক্তি, তো পুরো কুফরি শক্তি ইসলামের বিরুদ্ধে ভয় পেতে শুরু করে। এর ইতিহাস অনেক পুরনো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যান, তিনি একা একমাত্র ব্যক্তি ছিলেন, একা একা শুধু একত্ববাদের কথা বলেছেন। নমরুদের প্রাসাদ কম্পন সৃষ্টি হয়েছে। আলম তর ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب إبراهيم عليه الصلاة والسلام যখন একা সত্য নিয়ে দাঁড়িয়েছেন, একা পুরো দেশ তো তার বিরুদ্ধে, নমরুদ এত ক্ষমতাধর, সেই ইব্রাহিমের বিরুদ্ধে যাওয়ার প্রয়োজন কী ছিল? কিন্তু এটা সত্যের শক্তি। সত্য যখন মিথ্যার সামনে আসে তো সত্য মিথ্যা পালাতে চায়, পালানোর পথ খুঁজে।
নমরুদ ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল। সে বলেছিল আনা উহি ওয়া উমিত, আমি মানুষকে জীবন দেই আমি মানুষকে মৃত্যু দেই। ইব্রাহিম বললেন আমার রব পূর্ব আকাশ থেকে সূর্যকে ওঠান পশ্চিমের ডোবান, তুমি যদি পারো ফাতি বিহা মিনাল মাশরিক, পশ্চিম থেকে সূর্যকে এনে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ পরাজিত হয় পরাস্ত হয়। সে চিন্তা করে যদি ইব্রাহিমকে আমি সুযোগ দেই তো ইব্রাহিমের ধর্ম তার মতবাদ তার সত্যকে সবাই গ্রহণ করবে। এই ভয়ের কারণে তাকে আগুনে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় দেওয়ার বন্দোবস্ত করে। তো ইসলামের প্রতি এই ভয় কুফুরের ভয় এটা আজকের নয়, হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম একা ছিলেন একা, ফিরাউন তার তুলনায় কত শক্তিশালী কত শক্তিশালী। মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের জন্মের বহু আগেই ফিরাউন ঘোষণা দিয়েছিল ওয়ায়ুযাব্বিহুনা আবনাআহুম ওয়াইস্তাহিউনা নিসাআহুম, যত ছেলে সন্তান বনী ইসরায়েলে জন্মাবে সবাইকে হত্যা করো, মেয়েদেরকে জীবিত ছেড়ে দাও। চিন্তা করুন ভয় কাকে বলে। জন্মেরও আগে মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের জন্মই হয়নি, তার আগে ফিরাউন তার ক্ষমতার ভয়ে তার আসনের ভয়ে তার সিংহাসনের ভয়ে সমস্ত বনী ইসরায়েলের ছেলে সন্তানদেরকে হত্যা করেছে। পবিত্র কোরআনের সাক্ষী ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের জীবন দেখুন, যে তিনি মায়ের কোলে কথা বলেছেন ক্বালা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, শোনো আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা আমাকে নবী বানানো হয়েছে। মায়ের কোলে বলেছেন তিনি, সমস্ত বনী ইসরায়েলের লোকজন তারা হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের সত্যবাদিতা তার নবী হওয়ার সাক্ষী ছিল। তিনি আল্লাহ তাআলার আদেশে মৃতকে জীবিত করতে পারতেন, কুষ্ঠরোগীকে ভালো করতেন, এগুলো তো সবার সামনে ছিল। কিন্তু যখনই তিনি নবুয়তের দাবি করলেন তো সেই সময়ের বাদশাহ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেল, যদি ঈসা এর দাওয়াত মানুষ কবুল করতে শুরু করে তো আমার ক্ষমতা আমার প্রতিপত্তি আমার রাজত্ব তছনছ হয়ে যাবে। ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামকে শুলিতে চড়ানোর সিদ্ধান্ত হলো, আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিলেন। তো ইসলামের যে ভয় সত্যকে মোকাবেলা করার ভয় এটা আজকের নয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন তো আমাদের সামনে, গোটা জীবন। যেই যেই মক্কাবাসী তাকে আমিন বলেছে তাকে সদুক বলেছে, হিজরতের দিন পর্যন্ত যার কাছে আমানত রেখেছে যার সত্যবাদিতার ব্যাপারে কোনো মুশরিক কোনো কাফের কোনোদিন মুখ খুলতে পারেনি, যখন তিনি নবুয়তের দাবি করেছেন তো সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ আবু জেহেল এটা জানত, আবু সুফিয়ান এটা জানতেন যে যদি মোহাম্মদ তাকে আমরা ছেড়ে দেই তো তার যে আদর্শ তার যে শিক্ষা এটা কিছুদিনের মধ্যেই আমাদের সমস্ত তখত আমাদের সিংহাসনকে তছনছ করে দেবে। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে হত্যা করেছে ইয়াজিদ কিসের জন্য বলেন, কি প্রয়োজন ছিল? নবীর নাতি যার শরীরে মোহাম্মদ মুস্তফার রক্ত প্রবাহিত, শুধু ইয়াজিদ তার ক্ষমতাকে রক্ষা করার জন্যে। ইমাম হুসাইন চেয়েছিলেন যে ইসলাম মোতাবেক খিলাফত প্রতিষ্ঠিত হবে, ইয়াজিদ চেয়েছিল যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই তো দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের বিপরীতে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে ধুকে ধুকে জীবন দিতে হয়েছে। তো এই সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব মেরে আজিজ ও দোস্ত এটা বড় পুরাতন ইতিহাস, সেই দ্বন্দ্ব চলে আসছে আজ অবধি পর্যন্ত। তো মেরে আজিজ ও দোস্ত পশ্চিমা বিশ্বের এই ষড়যন্ত্র এই চক্রান্ত এবং ইসলামের প্রতি তাদের যে ভয় এটা স্বীকৃত, এটা স্বীকৃত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওয়ালা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়ালা তাসমাউন্না মিনাল লাযীনা উতুল কিতাব ওয়াল্লাযীনা আশরাকু আযান কাসীরা। হে নবী, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আপনি এবং আপনার উম্মতকে বড় কঠিন পরীক্ষা দিতে হবে তাদের জান এবং তাদের মালের উপর। ওয়ালা তাসমাউন্না মিনাল লাযীনা উতুল কিতাব, এবং আহলে কিতাব থেকে যারা ইহুদি এবং নাসারা তাদের থেকে আপনাকে বড় কটু কথা শুনতে হবে। ওয়াল্লাযীন আশরাকু, এবং যারা মুশরিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটা সুস্পষ্ট করেছেন আল্লাহ রসুলের সামনে যে আপনি এবং আপনার উম্মত উভয়কেই কেয়ামত পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হতে হবে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাব, এবং ইহুদি এবং নাসারা এবং মুশরিকিন তারা আপনাকে কষ্ট দেবে, বড় বড় কষ্ট দেবে আপনাকে এবং আপনার উম্মতকে।
তো আজকে যে কোরআনকে পুরানো হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করা হচ্ছে ইসলামকে সন্ত্রাসের ধর্ম বলা হচ্ছে এই সব কিছুর পিছনের মূল উদ্দেশ্য এটাই যে মানুষ মুসলমানদেরকে কষ্ট দেওয়া ইসলামের ভয়কে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যেন মানুষ ইসলামের কাছে না আসে মানুষ যেন কোরআন খুলে না দেখে মানুষ সাধারণ মানুষ যেন ইসলামের নাম শুনলেই ভয় পেয়ে যায় এই উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য সারা পৃথিবীতে ইসলামের প্রতি এক ভয় সৃষ্টি করে দেওয়া হয়েছে এক ঘৃণাকে সৃষ্টি করে দেওয়া হয়েছে সেই দিন কোরআনকে পুরানো হয়েছে যেই দিন মুসলমানরা কুরবানি করছে সেই দিন কোরআনকে পুরানো হয়েছে যেই দিন মুসলমানরা কুরবানি করছে তো আমাদেরকে বুঝতে হবে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে যে আমাদের কি জিম্মাদারি আমাদের কি দায়িত্ব তোমরা আজিজ ও দোস্ত এই অবস্থা তো যুগ যুগ ধরে চলে আসছে 1924 এ মুসলিম খেলাফত চিরতরে শেষ হয়ে যায় ওসমানী খেলাফত 1924 এ 24 পর্যন্ত মুসলমানরা সামাজিকভাবে সামান্য পরিমাণে হলেও দুর্বলভাবে হলেও রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক পর্যায়ে মুসলমানদের একটা ইসলামের একটা শক্তি এবং ক্ষমতা ছিল 1924 এ যখন ওসমানী খেলাফত তছনছ হয়ে গেল তো পুরো মুসলিম বিশ্ব খণ্ডবিখণ্ড হয়ে পড়ল এবং ইসলামী খেলাফত ধ্বংস হয়ে গেল পুরো পাক ভারত উপমহাদেশ সেই সময় ইংরেজদের অধীনে মিশর আফ্রিকা এটা ইংরেজদের অধীনে চলে যায় তুরস্ক ইউরোপিয়ানদের অধীনে চলে যায় সৌদি আরব ওসমানী খেলাফত থেকে আলাদা হয়ে মধ্যপ্রাচ্য আলাদা হয়ে তারাও ইউরোপিয়ানদের অনেকটা সেবাদাস হয়ে যায় তাদের অনুগ্রহশীল হয়ে পড়ে ওইদিকে তিউনিসিয়া আলজেরিয়া আফ্রিকার দেশগুলো ওইদিকে ফিলিস্তিন এইগুলো ইউরোপিয়ানদের হাতে চলে আসে তো ইসলামের যে সামগ্রিক রূপ ছিল ইসলাম যে পুরো বিশ্বকে পরিচালনা করার যে শক্তি ইসলামের ছিল সেই শক্তি থেকে মুসলমানদের সেই শক্তি কমে যায় খর্ব হয়ে যায় এবং ইসলাম আস্তে আস্তে আবার ব্যক্তি জীবনের মধ্যে ঢুকে যায় ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনের মধ্যে চলে আসে না ইসলামের যাকাত ব্যবস্থার প্রচলন ছিল না ইসলামের হুদুদ ছিল না ইসলামের যে আইন ব্যবস্থা ছিল সেগুলো সব আস্তে আস্তে দুর্বল হয়ে নিজ ঘরে ঢুকে যায় এই অবস্থা চলতে থাকে 1924 এ ব্যাপকভাবে উসমানী খেলাফতের পতনের পর পুরো মুসলিম বিশ্বে দুর্বলতা ছড়িয়ে যায় আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু ওলামায়ে কেরামকে এই জিম্মাদারি এই ভয় এবং ইসলামকে আবার পুনরুজ্জীবিত করা ইসলামের খেলাফতের দিকে অগ্রসর হওয়া ইসলামকে কুফরি শক্তির মোকাবেলায় দাঁড় করানো এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা তোমরা আল্লাহ তাআলার পথে সংগ্রাম করতে থাকো যতক্ষণ পর্যন্ত দিন পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত না হয় আল্লাহ তাআলার এই নির্দেশনা নিয়ে ওলামায়ে কেরাম ভাবতে থাকেন ফিকির করতে থাকেন 1928 সাল 24 এর পর 1928 এ মিশর থেকে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা নির্বাচন করেন শহীদ হাসানুল বান্নাহ তিনি আওয়াজ তোলেন যে শোনো মুসলমানদেরকে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়েছে মুসলমানদের যে ঐক্যবদ্ধ শক্তি সেটা নিশ্চিহ্ন হয়ে গেছে ইসলামের যে ক্ষমতা তার যে শক্তি আল ইসলামু ইয়ালা ওয়ালা ইউলা আলাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী দিয়ে গেছেন যে ইসলাম কখনো পরাভূত হবে না ইসলাম কখনো ইহুদি নাসারাদের অধীনে থাকবে না বরং ইহুদি কাফের নাসারা মুশরিক তারা মুসলমানদের অধীনস্থতা গ্রহণ করবে এই যে শিক্ষা আল্লাহ রসুল দিয়ে গেছেন সেই শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি আসুন আবার ইসলামকে আবার উজ্জীবিত করি ইসলামের জন্য নিজেকে কোরবান করি এই আওয়াজ তিনি তোলেন আফ্রিকায় এইদিকে তুরস্কে সেই সময় কামাল আতা তুর্কের শাসন শুরু হয় পুরো এলাকাতে তুরস্কের খেলাফতের তুরস্কের খেলাফত ভঙ্গের পরে সেখানে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়ে যায় সেখানে বদরুদ্দিন সাইদ নুরসি তিনি আওয়াজ তোলেন আমাদের পাক ভারত উপমহাদেশে ওলামাই হিন্দ জমিয়তে ওলামাই হিন্দ জমিয়তে ওলামাই ইসলাম তারা আওয়াজ তোলেন এইভাবে পৃথিবীর বিভিন্ন দিক দিক থেকে আওয়াজ উঠতে শুরু করে যে আবার মুসলমান ঐক্যবদ্ধ হবে আবার মুসলমান তার দেশ তার সমাজ তার ব্যক্তি জীবন তার সব কিছুকে আল্লাহ তাআলার সামনে পেশ করবে এক আওয়াজ ওঠে মুসলমান অনুভব করতে থাকে যে মুসলমানদের একটা ভূখণ্ড প্রয়োজন আল্লাহ তাআলা মুসলমানদের এই দোয়াকে কবুল করেন এবং 1948 এ ইসলামের জন্য পাকিস্তান এবং ভারত আলাদা হয় যদিও পাকিস্তান ইসলামিক দেশ হয়নি কিন্তু যখন ভারত এবং পাকিস্তান আলাদা হয়েছে ইসলামের জন্য হয়েছিল
আমরা সেটা ধরে রাখতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু পাকিস্তানের প্রতিষ্ঠা হয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, যে একটা ভূখণ্ড হবে, যেই ভূখণ্ডে আবার সেই খোলাফায়ে রাশেদিনের কালিমা আবার উজ্জীবিত হবে, আবার সেই সুদিন ফিরে আসবে, উমরে ফারুক আবু বকর সিদ্দিক তাদের যেই সোনালী শাসন সেই যুগ আবার ফিরে আসবে, পৃথিবী থেকে শোষণ দূর হবে, পৃথিবীতে আবার ন্যায় ও ইনসাফ কায়েম হবে। তো সেই সেই হয়তো সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, কিন্তু মুসলমানরা উপলব্ধি করতে পেরেছে এবং সারা পৃথিবীতে একটা ব্যাপক বিপ্লব তৈরি হয়েছে যে মুসলমানদের ভূখণ্ড প্রয়োজন, মুসলমানদের নিজস্ব শক্তি প্রয়োজন, এই এক ধারণা মুসলমানদের মধ্যে জন্ম নিয়েছে। আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু, পাকিস্তানের পর সে সময়ে যখন মুসলমানরা ওসমানী খেলাফতের পতনের পর দুর্বল হয়ে যায়, সে সময় মধ্য এশিয়ায় ইসলামের বিশাল খেদমত হয়েছে। মধ্য এশিয়াতে তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, বুখারা, সমরকান্দ, ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ওনারা তো সবার বাড়ি হচ্ছে এই এলাকায়, মধ্য এশিয়া। ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনু মাজা, এদের সবার বাড়ি হচ্ছে এই মধ্য এশিয়ার এই এলাকাতে। আল্লাহ তাআলা এই এলাকা মুসলমানদের হাতে দিয়েছিলেন উমাইয়াদের সময়ে, আব্বাসীয়দের সময়ে, সেলজুকদের সময়ে, এটা মুসলমানদের ছিল। কিন্তু যখন ইসলামী খেলাফত ধ্বংস হয়ে গেল, তো সোভিয়েত ইউনিয়ন সবগুলোকে কবজা করে ফেলে এবং প্রতিটি মুসলিম অধ্যুষিত এলাকাকে জুলুম এবং অত্যাচারে ভরপুর করে দেয়। মুসলমানদের জন্য দাঁড়িয়ে রাখা নিষিদ্ধ হয়, মসজিদ বন্ধ হয়ে যায়, কোরআনের কপি রাখা নিষিদ্ধ হয়ে যায়, রাস্তাঘাটে মুসলমানদের উপর জুলুম করা হয়, মুসলমানরা তাদের পিতৃপরিচয় পর্যন্ত ভুলে যায়, ইসলামের নাম পর্যন্ত ভুলে যায়। এই অবস্থা চলে এই রাশান সোভিয়েত ইউনিয়নের জুলুম এবং অত্যাচারের কারণে মুসলমানদের। যে এলাকা, যেই মাটি ইমাম বুখারিকে জন্ম দিয়েছিল, ইমাম তিরমিজিকে জন্ম দিয়েছিল, সেই ভূখণ্ড থেকে ইসলামের চিহ্নটুকু তারা মিটিয়ে ফেলে। এই অবস্থা চলতে থাকে সামনে আগায়। আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু 1979 মুসলমানদের এক বিশাল বিজয় দান করেন। সোভিয়েত ইউনিয়ন তার মধ্য এশিয়ার যে এলাকাগুলো সেগুলোকে কবজা করে ফেলে, চেচিনিয়া, বসনিয়া, তাজিকিস্তান, কিরগিস্তান, কাজাকিস্তান, কিন্তু একটা ভূখণ্ড এটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, আফগানিস্তান। আল্লাহ তাআলা এই ভূখণ্ডকে হেফাজত করেছেন ইসলামী খেলাফতের জন্য, ইসলামী খেলাফতের জন্যে। 1979 সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, টানা 10 বছর যুদ্ধ চলে আফগানিস্তানের সাথে। গরিব দেশ, পাহাড় পর্বতে ভরা, উন্নত কোনো অস্ত্র নেই, কিন্তু ইমানের জোরে 1400 বছর পরে আফগানের কিছু ওলামা, কিছু মুজাহিদিন, তারা দেখিয়েছেন যে আজকের এই পৃথিবীতে বসে পরাশক্তিকে কীভাবে পরাজিত করা যায়। সোভিয়েত ইউনিয়ন কত কত শক্তিশালী সে সময়, পৃথিবীর সুপার পাওয়ার ছিল। আল্লাহ তাআলার নির্দেশে এক ছোট্ট দেশ আফগানিস্তান তাদের সাথে যুদ্ধে চরমভাবে পরাজিত হয়। 10 বছরের যুদ্ধে 6 লক্ষেরও বেশি মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে এই যুদ্ধে। আল্লাহ তাআলা আফগানিস্তানকে যখন নতুন করে সেখানে ইসলামী খেলাফতের ধারা চালু হয়, তো পুরো পশ্চিমা বিশ্ব তাদের মধ্যে ভীতি সঞ্চার হয়, ব্যাপক ভীতি। তারা ভয় পেয়ে যায় যে ইসলামের যে শক্তি, ইমানের যে শক্তি, এই শক্তির মোকাবেলা কী করে সম্ভব। আফগানিস্তানের এই বিজয়ের পরে তাদের টনক নড়ে যায় যে যে করেই হোক ইসলামের সাথে সম্মুখ সমরে জেতা সম্ভব নয়, অতএব মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে ভুল ধারণা ছড়াও, গোটা পৃথিবীর মানুষদের মধ্যে ইসলাম সম্পর্কে ভয় ঢুকিয়ে দাও, এটাতে তারা আরও মজবুত হয়ে যায়, আরও জোরদার হয়ে যায়। এরপর 2001 সেই ঘটনা ঘটে, যে ঘটনা আপনারা সবাই জানেন, 9/11, টুইন টাওয়ার ধ্বংস হয়। কে ধ্বংস করেছে, কারা করেছে, কোনো প্রমাণ আজ পর্যন্ত হাজি আমাদের সামনে নেই। এর দায় মুসলমানদের উপর দেওয়া হয়, এর পুরো দায়, টুইন টাওয়ার ধ্বংসের পুরো দায় মুসলমানদের কাঁধে চাপানো হয় এবং গোটা পৃথিবীতে ওয়ার অন টেরোরের নামে পুরো মুসলিম জাতিকে সন্ত্রাসী বানিয়ে ফেলা হয়। গত 20 বছর আগের ঘটনা আপনারা সবাই জানেন। এরপর গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে, পশ্চিমা বিশ্বের যুদ্ধ শুরু হয়। 2001 ঘটনার পরে আফগানিস্তানকে তছনছ করা হয়, হাজারো মানুষকে হত্যা করা হয় এবং আফগানিস্তানের যে ইসলামী খেলাফত সেটাকে ধ্বংস করে ফেলা হয়। সেখানে তাদের পছন্দ মতো হামিদ কারজাইকে বসানো হয়। এরপর তারা ইরাকের দিকে হাত দেয়। 2003 আমরা দেখেছি আমাদের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তাকে ঈদুল আজহার দিন তাকে ফাঁসিতে ঝোলানো হয়। বলেন এই দিনটা কেন তারা বেছে নেয়, কেন বেছে নেয় ঈদুল আজহার দিন? আপনাদের মনে আছে কি না আমি জানি না,
ঈদ উল আজহার দিনে সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলান, ইরাকে মিথ্যা আক্রমণ চালায়, ইরাকে রাসায়নিক অস্ত্র রয়েছে, হ্যান ত্যান রয়েছে, এগুলো মিথ্যা সংবাদ ছাড়া পৃথিবীকে গিলিয়ে কোনো ডকুমেন্ট ছাড়া কোনো দলিল ছাড়া পুরো ইরাকের মাটিকে তামা বানিয়ে ফেলা হয় 2003-এ। এভাবে সামনে অগ্রসর হতে থাকে এবং তাদের প্রথম কাজ হয়, এই ঘটনার পরে প্রথম কাজ হয় গোটা বিশ্বের মানুষকে ইসলাম সম্পর্কে সন্ত্রাসের খ্যাতি দেওয়া। এরপরে মুসলমানরা যেখানেই যায় সেখানেই তাদেরকে সন্ত্রাসী বলা হয়, যে কোনো ঘটনা ঘটে এখানে মুসলমানদেরকে জড়িয়ে দেওয়া হয়, কোরআনকে সন্ত্রাসী কিতাব বলা হয়, আমাদের নবীকে সন্ত্রাসী নবী বলা হয়। এইভাবে গোটা পৃথিবীতে সন্ত্রাস, সন্ত্রাসের নামে মুসলমানদের নাম ভাঙানো শুরু হয়। সারা আমেরিকা, ইউরোপের সাধারণ মানুষ তারা ইসলাম সম্পর্কে একটা ভয়, একটা ভীতি তাদের মধ্যে বিরাজমান, কাজ করতে শুরু করে। আমরা যে ব্যঙ্গচিত্র দেখছি, আমরা যে আল্লাহ রসুলের কিতাবকে অবমাননা করা দেখছি, এগুলো সেই ঘটনারই বহিঃপ্রকাশ, সেই ইসলামের প্রতি ভীতি সঞ্চারের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তো মেরে আজিজ ও দোস্ত, এরপরে পশ্চিমা বিশ্ব যে কাজটা করে, কয়েকটা সিদ্ধান্ত তারা নেয়। তার প্রথম যে কাজ করে সেটি হলো বিভিন্ন মুসলিম দেশ যারা শক্তিশালী এবং সেকুলার দেশ, সেখানে নিজেদের পছন্দ মতো রাষ্ট্রপতি নির্বাচন করতে থাকে। আফগানিস্তানে হামিদ কারজাইকে বসায়, ইরাকে সাদ্দামকে হত্যা করার পরে তাদের পছন্দ মতো একজনকে বসায়, লিবিয়াতে গাদ্দাফিকে সরায় তাদের পছন্দ মতো একজনকে বসায়, মিশরে হোসনি মুবারককে বসায়, আনোয়ার সাদাতকে বসায়। এইভাবে গোটা পৃথিবীর মুসলিম ভূখণ্ডগুলো যারা শক্তিশালী তারা পছন্দ করে করে নিজেদের পছন্দ মতো পুরো আরব বিশ্বকে, আরব বিশ্বে নিজেদের সৈন্যবাহিনী দিয়ে সৌদি আরবকে নিজেদের নিয়ন্ত্রণ করে ফেলে। এই হচ্ছে তাদের প্রথম কাজ থাকে। এই গত 20 বছরে তারা এই কাজগুলো করেছে। আফ্রিকার দেশগুলোতে নিজেদের তিউনিসিয়ায় নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে আসে, আলজেরিয়াতে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে আসে। এটা তাদের প্রথম কাজ থাকে। দ্বিতীয় কাজ যেটা করে তারা, সেটা হলো ইসলাম ফোবিয়াকে তারা টুল বানায়, রাজনৈতিক খেলার বস্তু বানায়। আপনারা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় দেখেছেন, তার নির্বাচনী ইশতেহারের একটা বড় ইশতেহার ছিল যে সে ইসলামের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। আপনাদের যদি স্মরণ থাকে তাহলে খেয়াল করলে স্মরণ হবে। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প যে সময় ক্ষমতা এসছে সেই সময় হিলারির আসার কথা ছিল এবং শতকরা 90% হিলারি নির্বাচন প্রেসিডেন্ট হবে এরকম সিদ্ধান্ত ছিল, কিন্তু আমাদের সবার সিদ্ধান্তকে বিপরীত প্রমাণ করে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে যায় এবং তার ট্রাম্প কার্ড থাকে। তার যে ট্রাম্প কার্ড ছিল যে কীভাবে সে ক্ষমতায় আসবে, এর প্রধানতম ট্রাম্প কার্ড ছিল ইসলামের বিরোধিতা, ইসলাম ফোবিয়া ছড়ানো এবং আমেরিকার মানুষকে এটা বোঝানো যে আমি ইসলামের বিরুদ্ধে এক নম্বরে আছি, আমি ইসলামের বিরুদ্ধে জিরো টলারেন্স, ইসলামের সন্ত্রাস, ইসলামের বিরুদ্ধে কোনো ইসলামের কোনো সিদ্ধান্ত এটা আমি যে কোনো মুহূর্তে পাঞ্চাল করে দেব। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে, ইশতেহারের উপর ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিল। এটা ছিল তাদের ক্রীড়া নক, তাদের খেলা। এবং চায়নাতে, এরপরে বার্মায় মুসলমানদের গণহত্যার পিছনে তাদের বড় হাত রয়েছে। চায়নায় দিনের পর দিন মুসলমানদের উপর নির্যাতন, ওই ঘুরে জিনজিয়ানে হাজারো হাজারো মুসলমানকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে। বার্মার ঘটনা তো আমাদের চোখের সামনে, কীভাবে তাদেরকে হত্যা করে, জুলুম করে, নিপীড়ন করে আমাদের দেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইভাবে গোটা পৃথিবীকে নিয়ে তারা খেলছে, গোটা বিশ্বকে নিয়ে তারা খেলাধুলা করছে। এটা তাদের একটা বড় সিদ্ধান্ত ছিল। আরেকটি কাজ তারা করে, সেটি হলো ইসলামের একটা নিজস্ব ব্যাখ্যা। পশ্চিমা বিশ্ব তারা ইসলাম নিয়ে গবেষণা করে, ব্যাপক গবেষণা করে তারা। তাদের লক্ষ কোটি ডলার ব্যয় হয় ইসলাম নিয়ে গবেষণা করার জন্য। তারা নিজেদের মন মতো স্কলার তৈরি করে এবং ইসলামের একটা নিজস্ব ব্যাখ্যা, মডারেট ইসলাম, ইসলামের একটা সুফিবাদী ব্যাখ্যা তারা পেশ করে যে ইসলাম হচ্ছে ঘরে বসে বসে পালনের ধর্ম। এটা মানুষের ব্যক্তিজীবন, মানুষের পারিবারিক, মানুষের সমাজ, এখানে ইসলামকে আনার কোনো প্রয়োজন নেই, এরকম একটা থিওরি মানুষের সামনে পেশ করে দিনের পর দিন। এটার পিছনে লক্ষ কোটি টাকা তারা ব্যয় করছে এবং মানুষকে বিভ্রম করছে। আমাদের শিক্ষা লয়ে যারা সন্তানরা পড়ছে তাদের ব্রেনকে ওয়াশ করছে এবং আমাদের যুব সমাজকে তারা টার্গেট করেছে যে দেখো, ইসলাম যদি মানো তো পিছিয়ে যাবে হাজার বছর, ইসলাম যদি মানো তুমি তোমার যৌবনকে উপভোগ করতে পারবে না, যদি ইসলামকে মানো তোমার বাক স্বাধীনতা খর্ব হবে। মেয়েদেরকে বোঝাচ্ছে যদি ইসলামকে মানো তো তুমি ঘরে বন্দি হয়ে যাবে, ইসলামকে মানো তো তোমাকে তাঁবুর নিচে জীবনযাপন করতে হবে। সাধারণ মানুষকে আলেম ওলামা সম্পর্কে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই সব কিছু এই ঘটনার পরে পশ্চিমা বিশ্ব থেকে আমদানি করা হয়েছে।
তো যাই হোক মেরে আজিজ ও দোস্ত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ইউরিদুনাল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, শুনে রাখো কিয়ামত পর্যন্ত কাফেররা চাইবে যে ইসলামের আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। আরে সূর্যের আলোকে কি ফু দিয়ে নিভানো যায়? সূর্যের আলোকে ফু দিয়ে নিভানো যায় না। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনাল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই চেষ্টা করুক ইসলামের আলো ছুটবে, ইসলামের আলো বিকৃত হবেই, ইসলামের আলো মানুষের ঘর থেকে ঘর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা এত প্রোপাগান্ডা, এত এজেন্ডা, এত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইসলামকে ইউরোপের কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন, আমেরিকার ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছেন। ইসলামের এই যাত্রাকে কেউ ঠেকিয়ে রাখতে পারে? আল্লাহ রসুলের কি ব্যঙ্গ করা, কোরআনকে পুরানো, এগুলো দ্বারা ইসলামকে কে ঠেকায় রাখতে পারবে? ইসলাম তার গতিতে ছুটতে থাকবে এবং তার গন্তব্যে পৌঁছে যাবে। তোমরা আজিজ ও দোস্ত, আমাদের জিম্মাদারি ইসলামোফোবিয়া, ইসলাম ভীতি যেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা পৃথিবীতে, এই ক্ষেত্রে আমাদের কি জিম্মাদারি, এই বিষয়ে আমরা অল্প একটু আলোচনা করেই আমরা আলোচনাকে শেষ করব। তো প্রথম জিম্মাদারি হচ্ছে সচেতনতা তৈরি করা। আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে যে ইসলাম শুধু আমার নিজের জন্য নয়, এটা গোটা পৃথিবীর জন্য এসেছে। হুদাল্লিন নাস, মানুষের জীবনের সব কিছু ইসলাম দ্বারা পরিচালিত হবে। আমরা সেটা প্রতিষ্ঠিত করতে পারি বা না পারি, কিন্তু আমাদের বিশ্বাস থাকতে হবে যে ইসলাম এসেছে মানব জীবনের মুক্তির জন্যে, ইসলাম এসেছে ইনসাফের জন্যে, ইসলাম এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্যে। এই বিশ্বাস এবং এই দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে, মানুষকে বলতে হবে যে ইসলাম আমার জীবনকে পরিচালনা করবে, আমি আমার জীবনকে পরিচালনা করতে পারি না, ইসলাম আমার সমাজকে পরিচালনা করবে, ইসলাম আমার বাজারকে পরিচালনা করবে, ইসলাম আমার অর্থনীতিকে পরিচালনা করবে, আমার পুরো জীবনকে ইসলাম পরিচালনা করবে। এই সচেতনতা প্রত্যেক মানুষের মধ্যে থাকতে হবে। আমার শিক্ষা ব্যবস্থা ইসলামের উপর চলা উচিত, আমি পারছি না, এটা আমার দুর্ভাগ্য, এটা আমার ব্যর্থতা, কিন্তু উচিত যে ইসলাম দ্বারাই পরিচালিত হবে। এই সচেতনতা প্রত্যেক মুসলমানের মধ্যে থাকতে হবে। দুই নাম্বার, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এত বড় শক্তির মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না। এটা একটা অনেক দুর্বিসন্ধি এবং দীর্ঘ সময়ের প্ল্যান মাফিক এগুলো করা হচ্ছে। তা আমি আপনি যদি একজন দুইজন জজবায় কিছু করে ফেলি, এটা কখনোই বুদ্ধির কাজ হবে না, বিচক্ষণতার কাজ হবে না। এই জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকা চাই। ছোটোখাটো মাসলা মাসাইল নিয়ে আমরা যেভাবে খণ্ড বিখণ্ড হয়ে যাই, এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং পুরো মুসলিম বিশ্ব যেন ঐক্যবদ্ধ থাকে। ছোটোখাটো বিষয়গুলো ভুলে গিয়ে মুসলমান যেন ইসলামের উপর, নবীর জন্যে, কোরআনের জন্য এক হয়, এই দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে। ঐক্যবদ্ধ থাকার মানসিকতা নিজের মধ্যে তৈরি করতে হবে। তৃতীয় কাজ হচ্ছে আশাবাদী হওয়া। মুসলমান কখনো নিরাশ হবে না, যত কঠিন পরিস্থিতি আসুক, মুসলমান এখন যতই দুর্বল অবস্থায় থাকুক, আমাদেরকে এই কথা স্মরণ করতে রাখতে হবে যে শেষ বিজয় এটা ইসলামেরই হবে, শেষ বিজয় ইসলামেরই হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটি হাদিস আপনাদেরকে শোনাই, তিনি বলেছেন যে শোনো, তাকুনুন নবুয়া মাশা আল্লাহু আন তাকুন, যে শোনো, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা চান এই নবুয়ত থাকবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহু তাআলা, এরপরে আল্লাহ তাআলা নবুয়তকে তুলে নেবেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুয়া, এরপরে খিলাফত আসবে আল্লাহর রসুলের পদ্ধতির উপর, যেটা সাহাবায়ে কেরাম করেছেন, এই খিলাফত আসবে। মাশা আল্লাহু আন তাকুন, আল্লাহ তাআলা যতদিন চান এই খিলাফত পৃথিবীতে থাকবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহু তাআলা, এরপর আল্লাহ তাআলা এটা তুলে নেবেন। এরপরে সুম্মা তাকুন মুলকান আদ্দান বা মুলকান জাবরিয়াতান, এরপরে আসবে জুলুমের যুগ, এরপরে আসবে জুলুমের যুগ, যেই যুগ এখন চলছে, এবং আল্লাহ তাআলা যতদিন চান এই জুলুমের যুগ থাকবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহু তাআলা, এরপরে আল্লাহ তাআলা এই জুলুমের যুগের অবসান করবেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুয়া, এরপরে আবার সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে সারা পৃথিবীকে শাসন করেছেন সেই সময় আবার ফিরে আসবে। সুম্মা সাকাতা, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। তো এর দ্বারা বোঝা যায় যে ইনশাআল্লাহ ইসলামের বিজয় মুসলমানদের বিজয় অতি সন্নিকটে। এই জন্য মুসলমান যেন কখনো আশা না হারায়, সব সময় সত্যের উপর থাকবে, সবরের উপর থাকবে, ধৈর্যের উপর থাকবে, এবং আমরা চেষ্টা করব আমাদের ব্যক্তি জীবনে যেন কোনোভাবেই ইসলামের কোনো বিধানে কমতি না আসে। ব্যক্তি জীবনে যদি আমি ব্যক্তি জীবনে দুর্বল হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা সামষ্টিক জীবনে ইসলাম আমাদেরকে দিবেন না। এই জন্য আমাদের নামাজ, আমাদের ইমান, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের জাকাত, ব্যক্তি জীবনে হালাল খাওয়া,
হ্যাঁ অন্যায় থেকে বিরত থাকা জুলুম থেকে নিজেকে মুক্ত রাখা এটা জরুরি এটা আমাদের জন্য করণীয় আমরা যত বেশি ব্যক্তি জীবনে ইসলামকে মানবো আল্লাহ তাআলা সামগ্রিক জীবনে ইসলামের পথকে তত বেশি সুগম করবেন এবং কুফরি শক্তির মোকাবেলায় ইসলামকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন সর্বশেষ আমাদের জিম্মাদারি হচ্ছে সবর এবং শুকর আল্লাহ তাআলার কাছে সবর করা আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করা আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে হেফাজত করেন সমস্ত ষড়যন্ত্র থেকে গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা maaf করেন এবং সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিপীড়িত এই জায়গা থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে আবার সেই সোনালী যুগে ফিরে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন